যে কোনো নাগরিক যে কোনো মানুষ তারা রাজনৈতিক দল তারা করতে পারবেন কিন্তু এই সরকারে কিন্তু অন্তর্বর্তী সরকারে থেকে তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই নাই কেন কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যদি বিশেষ কোনো দল কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবে সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে আগামী জাতীয় নির্বাচনও কিন্তু বিতর্কিত হবার আশঙ্কা থাকবে সেজন্য অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা আশা করি বিরোধী রাজনৈতিক দল জনগণের সকলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আপনারা বাকি কাজগুলো সম্পন্ন করবেন আমি দেখতে চাইব অন্তর্বর্তী সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের বিরোধ বৈরিতায় তারা জড়িয়ে পড়বেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই অন্তর্বর্তী সরকার সফল হবে বাংলাদেশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে আপনারা সংস্কার উদ্যোগগুলো শুরু করবেন এটাকে শেষ করবে পরবর্তী নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জাতীয় সংসদ আমি আশা আমি বিশ্বাস করতে চাই সেই পথে আমরা হাঁটতে পারবো এখানে আর দ্রব্যমূল্যে যে পরিস্থিতি অনেকগুলো জায়গা আছে তাদের অনেকগুলো কাজ আছে আশা করি সে ব্যাপারে আপনারা উদ্যোগ নেবেন আর শেষ কথা বলতে চাই একজন বলেছেন তিনি নাকি আশেপাশে আছেন টুপ করে তিনি ঢুকে পড়বেন টুপ করে ওনার ঢুকে পড়ার দরকার নেই বাংলাদেশের মানুষ দেখতে চায় যে আপনি বাংলাদেশে আসবেন আপনি আইনের কাছে আপনি আত্মসমর্পণ করবেন এবং সুতরাং আইনের কাছে যে বক্তৃতা ১৬ বছর ধরে আপনি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে আপনি অপরাধ না করলে অন্যায় না করলে আপনার তো পালিয়ে যাবার কোনো কারণ নেই আমি বিশ্বাস করব আপনার এবং আপনার দলের রাজনৈতিক ভবিষ্যৎটাকে করবার জন্য আপনি ফিরে আসবেন আপনি আইন আপনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন এখন যে অপরাধ ট্রাইব্যুনালে যদি আপনার বিচার হয় নিশ্চয়ই সেখানে আপনি এবং আপনার বন্ধুরা আপনার সহযোগীরা তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং এই বিচার কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় বাংলাদেশে যুদ্ধ অপরাধের বিচার যেমন কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিচার ছিল না আমি বিশ্বাস করি এবার যে গণহত্যা এবার যে অন্যায় সংগঠিত হয়েছে তার বিচারও কোনো প্রতিশোধ প্রতিহিংসার কোনো বিষয় নয় ন্যায় বিচার এবং আইনের শাসন জাস্টিস নিশ্চিত করবার জন্য এই উদ্যোগগুলো আজকে নেওয়া দরকার